ছোটবেলা থেকে সন্দ্রতা আমার দাদার বন্ধু এবং ছোটবেলা থেকে দেখেছি তাদের নাটক করতে। এখানে সুনীলদাও বসে আছেন, সুনীলদার একটা নৃত্যনাট্যে আমি ছোট কিশোর হয়েছিলাম, আলোর পাখি। তো আমিও একটু একটু করে যুক্ত হয়ে গেছিলাম দাদাদের সঙ্গে। আমার মাও অভিনয় করেছে, দাদা অভিনয় করেছে, সঞ্জয়দা অভিনয় করেছে, ওটা একটা মানে ভীষণ একটা মেমোরি। তো এই করেই আমরা একটু একটু হয়ে বড় হয়েছি। পরবর্তীকালে আমার দিদি সঞ্জয়দাকে বিয়ে করলেন, তারপর তো আমাদের আগেও পরিবার সঙ্গেই ছিলাম, তারপর তো আরও গাঢ় হয়ে গেল সেই সম্পর্ক। আর খোকনটা যে খুব ভালো বাজায় সেটা আর বলার অপেক্ষা রাখি না, কারণ আমার দিদির সঙ্গে অনেক বাজিয়েছে, আমাদেরও সঙ্গে দিয়েছে। আমরা যখন ছোটবেলায় লোকি ঝুঁকি বিভিন্ন অনুষ্ঠান করতাম, খোকনটাও যেত আমাদের সঙ্গে। আর পরবর্তীকালে বঞ্জারাম বলে একটা হিন্দি সিরিয়াল করেছিলাম, সেখানে অনেক অভিজ্ঞতা আছে বলো, সেই জয়নগরের শুটিং, তারপর সে ওই সাংঘাতিক পাঞ্জাবি পাবলিকে, তারপর নানান রকম সেসব স্মৃতি বললে দিন মানে শেষ হবে না, অনেকটা সময় কেটে যাবে। তো গানের ব্যাপারটা তো ভীষণভাবে ছিল এবং বাঞ্জারানে এখানে নচিও আছে, নচিও অনেকটাই মানে যুক্ত এই বাঞ্জারানের সঙ্গে, অন্তরাল যুক্ত, অন্তরাল গেছে, মানে একটা ভীষণ একটা পরিবারের মতো এই সিরিয়ালটা হয়েছিল। খুব মজা করে সিরিয়ালটা করেছিলাম এবং খুবই সুন্দর হয়েছিল সিরিয়ালটা। তো যাই হোক, সব মিলিয়ে তারপরে আমাদের বাড়িতে সব আমার দাদা বাজাতেন, দাদা আজকে নেই আমাদের মধ্যে, উনি পরবর্তীকালে সাউথের সিনেমাটোগ্রাফার হয়েছিলেন, খুবই ভালো ক্যামেরাম্যান ছিলেন। এবং বাজানো মানে ভগুনটা আমার দাদার কাছ থেকে একটু একটু শিখেছে, কি বলো? হ্যাঁ, দাদার কাছেই ওটা লেখা আছে বইতে, বলছে দাদা কিন্তু ওস্তাদ ছিল ভগুনদার। তো যাই হোক, আমাদের সঞ্জয়ের বাড়িতে বসে অনেক আমরা গান বাজনা করেছি এবং নচি কিছুটা জানি, কেলে মানে মনে আছে নচি, আর বেশি বললাম না, সে কেলে মানিকের কথাও আমার মনে পড়ছে, কেলে মানিক ছাড়া আমাদের আসর জমত না। তো যাই হোক, অনেক স্মৃতি, আর বেশি কিছু বলবো না, কারণ ভূপনদা যে একটা বই লিখে ফেলেছে সত্যি ভাবতে পারিনি। যখন আমি জিজ্ঞেস করতাম সঞ্জয়দা কোথায়, খোকনদার সঙ্গে গেছে, কোথায় গেছে, নিচে বই লিখছে বুঝতে পারিনি। তবে এটা যে তৈরি হয়ে যাবে আর এখানে আমরা হাজির হয়ে যাবো সেটা সত্যি ভাবতে পারিনি। প্রথমে আমি সঞ্জয় প্রচুর দূরকে ধন্যবাদ জানাই আমার এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সুব্রত মেধার দুইটি বই প্রকাশিত হবে এবং অনেক গুরুজন এখানে আছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রশংসা জানানো। আসলে এখন যদি আমার ভেবে দেখি বর্তমান বলে কিছু আছে, বর্তমান নেই থাকতে পারে না, বর্তমান হচ্ছে অতীত ও ভবিষ্যতের মাঝখানে একটা ক্ষণ, একটা পথ, একটা ছায়া। এই যে মানে আমরা কথাবার্তা বলছি সব কিন্তু অতীত হয়ে গেছে এবং আমাদের যত গল্প সেটা মূলত অতীত, ভবিষ্যৎ নিয়ে আমরা পরিকল্পনা করি, আমরা স্বপ্ন দেখি, কিন্তু আমাদের গল্পগুলো তার সীমারেখা কিন্তু সেই অতীত, অতীতের স্মৃতি। গার্সিয়া মার্কুয়েস একটা খুব সুন্দর কথা লিখেছিলেন যে সারা জীবন আমরা কি করি, আমরা সারা জীবন কিন্তু আমরা গল্প রচনা করি। প্রত্যেকটি মানুষ কেউ হয়তো লিখতে পারে, কেউ পারে, কিন্তু আমরা সেই গল্প রচনা করে যাই, সেটাই একটা বিরাট স্মৃতির মালা। এই মালা মনুষ্য সমাজ বহুদিন থেকে গেঁথে চলেছে এবং প্রতিটি মানুষ যে কাজটা করছে, কেউ সিনেমা করছে, কেউ অন্যান্য কাজ করছে, কেউ লিখছেন, কেউ সঙ্গীতের সাধনা করছেন, সকলেই কিন্তু একটা একটা করে ভুল বুঝে দিচ্ছে মালাটা। মালাটা লম্বা হতে হতে হয়েই চলছে, গিয়েই চলছে। পরে আমার মনে হয় যে সুব্রত ঠিকঠাকই করেছেন। আমার সৌভাগ্য হয়েছে প্রুফ কপির কয়েকটা পাতা দেখার, একটা নতুন আঙ্গিকে, এই আঙ্গিকে আগে অনেক লেখা হয়েছে বিদেশে, কিন্তু এটা চমৎকার আঙ্গিক,
নিজের সঙ্গে গর্ব করে, এখানে খানিকটা একটা অল্টার ইগো কাজ করে। ফলে ওর লেখার মধ্যে অনেক বিষয় আছে, অবশ্যই ওর পরিবার অত্যন্ত সংস্কৃতবান পরিবার, বাবা এবং ওর ঠাকুর দাদা সঙ্গীতের পূজারী, ফলে এরও একটা পরিবেশে সুব্রত সঞ্জয় বড় হয়েছে। এতে কিন্তু বিরাট সুবিধে হয়, একটা সঙ্গীত পাশে থাকলে মানুষের মন অনেক পবিত্র হয়ে ওঠে। ফলে এই ছেলেবেলা থেকে সঙ্গীত শুনে বড় হওয়া, এগুলো আমার খুব ভালো লেগেছে। আর কঠিন সময় লিখে ফেলছে, তার কারণ একটা সময়ের পর আমাদের স্মৃতিতে বা হার্ড ডিস্ক এত ভুল হয়ে যায়, আর আমারও হচ্ছে মুখটা মনে পড়ছে, নামটা মনে পড়ছে, কিংবা ওই স্ত্রীর সঙ্গে হয়তো ওনার জায়গায় গেছি, একদিন এগিয়ে কেমন আছেন দাদা, আমি বললাম আমার স্ত্রী নীলাঞ্জন আর উনি নাকে বলে গেছি, তুই দিয়ে বলেছে নামটা, এরকম হয় প্রায় হচ্ছে। ফলে স্মৃতি যতদিন সত্যি তত সক্রিয় থাকে, মার্কিজের মতো বলা উচিত এই গল্পগুলো ভুলে যাওয়া, সেটা একটা দলিল হয়ে দাঁড়ায়। আর সঙ্গীতের সাহচর্য থাকা সেটা একটা বিরাট ব্যাপার, আনন্দের ব্যাপার, যেটা সঞ্জয় সুব্রত পেয়েছে। ওরা খানিকটা সঙ্গীত চর্চা করেছে, সঙ্গীত নিয়ে কাজ করেছেন, চলচ্চিত্র নির্মাণ করেছেন, এবং আমি বহুদিন ধরে দীর্ঘদিন ওদের চিনি। সঞ্জয় এবং সুব্রতর মধ্যে একটা উইথ রয়েছে, উইথ এবং হিউমার, এটা কিন্তু এই রসটা সংস্কৃতি থেকেই উদ্ভূত হয়। সাংস্কৃতিক পরিবেশ ঠিক থাকলে মানুষ কিন্তু রসিকতা করতে যাবে, এই রসবোধ ওদের মধ্যে আছে। এবং আমার মনে হয় লেখার মধ্যে আপনারা খুঁজে পাবেন। প্রথমে সবাইকে স্বাগত জানাই, একটা আনন্দের অনুষ্ঠান যেখানে সুব্রতরা লেখা দুটো বই প্রকাশ করা হয়েছে, সেটা আমার কাছে খুব দ্রুত পরিস্থিতি। আপনারা কেউ জানেন না আজকে যে আমার সম্পর্কে মানুষ জানেন বা পরিচিত, বা আমি কাজে নানা রকম সুযোগ পাচ্ছি, বা যে কোনো আমার সক্ষমত প্রতিষ্ঠা পেয়েছি, একটা সময় থেকে যখন আমার কেউ দোকানে চিন্তা বা জানত, আমি নিজেও বুঝতে পারতাম না যে কেন এরকম ঘটনা ঘটছে। সঞ্জয়দা এবং সুব্রতদা এবং তাদের এক বন্ধু সঙ্গী আমাদের সবার শ্রদ্ধা সজলদা, সজলদা এরা তিনজন একটা অদ্ভুত কাণ্ড করছেন। আমার আমি খুব ইম্পর্টেন্ট কোনো কাজ করলে একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করে দিতে, আমার ক্ষমতাই ছিল না, মানে লোকে চা খাওয়ার অবস্থা ছিল না আমার, যে আমি কুড়িজনকে চা খাওয়াবো, সেই একটা বড় হোটেলে নিয়ে গিয়ে অ্যারেঞ্জ করে সমস্ত ব্যবস্থা করে একটা প্রেস কনফারেন্স হয়ে গেল। আর আমি খুব অনুভূত, মানে একটা সময় পর মনে হচ্ছে আমি করছি, কিন্তু কেন হচ্ছে এবং কেনই বা এরা করছে আমি বুঝতে পারতাম না, কোনোদিনই বুঝিনি আসলে। কিন্তু নীরব এরা এই বিশ্বকোষের কথা বলে গেছেন এবং সুব্রতটা পিছনে থেকে কথা বলে বলে, মানে এই যেন একটা দেশের মাঠ এবং সেখানে কেউ একটা ঘোড়া বেঁচে নিয়েছে, নিয়ে তার উপরে নম্বর দিয়ে সে তার হিসেব করে চলেছে, এরকম একটা অবস্থা। এবং পরবর্তীকালে একটি অপরিসীম ভালোবাসা নিয়ে চুপ করে দূর থেকে দাঁড়িয়ে রেখেছে এই দুজন, এবং সজলদা অবশ্যই। আমি পরে বুঝতে পেরেছিলাম যে এটা কিন্তু একটা প্রকৃতি প্রত্যেক মানুষের, আমি শুধু আমারটা জেনেছি এবং আরো কত মানুষের জন্য ওরা করেছে এরকম কেউ জানে না, সম্পূর্ণ নিঃস্বার্থ, কোনো কারণ নেই। আজকের দিনে বলবার সুযোগ নয়, যেটা বলবার অবকাশ থাকবে না, গানের ক্যাসেট বেরিয়েছে, নিজের সুর দেওয়া, সেইগুলো আমরা বসে বসে শুনেছি, আমরা আনন্দ পেয়েছি ভীষণ, সেই সুরের মতন সুর অন্য জায়গায় একজন করেও ফেলেছে, সেটা আমরা আলোচনা করেছি, এই গানটা তোমার হলো আর তোমার তো সুর কিছু বলবে না, শুনেছি তো আমার গান, তার মধ্যে এই যে আনন্দ নিয়ে থাকা এবং দীর্ঘ জীবন এবং অদ্ভুতভাবে আমার সাথে আমাদের জীবনের সাথে জড়িত। আমি জানতামও না আমার বাবার সঙ্গে বহু জায়গাতে সুব্রতরা বানিয়েছে, কাজে এটা একটা পরপর পরপর চলেছে জিনিসটা, এবং আজকে পারিবারিক ভাবে যুক্ত হয়ে যাওয়া, বাড়িতে যাওয়া, সুব্রতরা বাড়িতে আমাদের গান বাজনা নিয়ে বিরাট চর্চা হয়েছে, আমি আমার গান বাজনা চলে কিন্তু একটা অদ্ভুত একটা মুখের পরিবর্তন হবে সুব্রতরা। সুব্রতরা এমনি খুব চুপচাপ নির্ঝন যায়, কিছুই বলতে চান না, এবং সারা জীবন কথা বলেনি এই বইটার আগে পর্যন্ত।
এবং সেই চুপ করে থাকা মানুষরা যখন তবলায় শব্দ হয় বা হারমোনিয়ামে কেউ বাজাতে শুরু করে হারমোনিয়ামটা, এত উজ্জ্বল হয়ে ওঠে একজন মানুষ, এবং তখন ছেলে মানুষের মুখের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে আনন্দ, তার সেই শুদ্ধতাটা কিন্তু বোঝা যায় যে মানে তার শুদ্ধটা কোথেকে। আগে শ্রদ্ধা মাস্টারমশাইকে যখন শুনছিলাম এই গল্প আমার জানা ছিল না, আমি বইয়ে কিছু কপি আমরা পেয়েছি সেগুলো থেকে পড়ছিলাম, সেটা থেকে জানতে পেরেছি। কিছু মানুষই থাকেন যারা বলবেন না বলে আসেন, কিছু মানুষ আছেন যারা সহ্য করবেন বলে আসেন, কিছু মানুষ আছেন অনেক কিছু জেনেও আর এই ইন্দুর যৌগের মধ্যে ঢুকবে না বলে আসে, তারা তাদের মতো করে বেঁচে জীবনযাপন করে চুপচাপ চলে যেতে চান। কিন্তু এত অভিজ্ঞতা, এত মানুষ, এত জীবনের সাথে নির্ভর করা একটা সময় আছে যখন ইচ্ছে করে স্মৃতি তখন সেটাকে কোনো আর একটা পাত্রে ধরে রাখতে হবে। আমরা জানি যে একটা বিরাট পাত্র ভরে গেছে, তার থেকে উপচে পড়া জল হচ্ছে এই বইগুলো, সেটা সামান্য কিছু কথা, শুভ সুব্রতার জীবনের স্মৃতি, সুব্রতার জীবনের আনন্দ দুঃখ যন্ত্রণা, অন্যকে বুঝতে পারা না পারা এবং আত্মসমালোচনা, সব কিছু মিলে এই বইতে স্থান পাবে বলে আমার বিশ্বাস। অসংখ্য পত্র এবং ছোটদেরকেও যে সম্মান করা যায়, গুরুজনকে যেভাবে শ্রদ্ধা করা যায়, আমি এই দুজন মানুষের কাছ থেকে খুব শিখেছি। এবং আমি আমাকে মাঝখানে ফোন করেছি, আমি ফোন ধরতে পারিনি, দেখো কয়টা এসএমএস পাঠিয়েছে, আমি আর উত্তর দিই, পরের দিন সকালে ফোন করেছি, তখন বলেছে আমার পুরো রাইট আছে না আমাকে এগুলো বলবার, আমি আমি একবার বলেছি তুমি বলতে পারো না, তাই তো ফোনটা করেছি তোমাকে। সুব্রতদা আমার বিশ্বাস যে দীর্ঘ জীবনে সঙ্গীত জীবন যাদের সাথে পাঠিয়েছেন, যাদের সাথে মিশেছেন, তার বেশ কিছু মানুষ এই বইয়ের মধ্যে আসবে। আমি তখন দরকার
এখনো ডক্টর কাছে থাকি। তো সেখান থেকে এসে স্নান করতাম, উপহার গাইতাম, কখনো পয়সা পেতাম কখনো পয়সা পেতাম। তো সেরকম সময় যত বিদেশিয়ান ছিল বা টেকনিশিয়ান যারা ছিল তারা মনে হইত তাদের ফান্ডাটাই ওরকম ছিল, তারা একদম আমাদের মতো নট খেলা যারা এরও গলি থেকে বেরিয়ে আসা তো নয়, তারা তারা ও তো মানছে নমিক পার্ক সেখানে একটা ভয়েস একটা শিখিনি এইসব নিয়ে ওই ইন্ডাস্ট্রিতে ছিলাম। তো সেইখানে একটা দরকার হইল একজন মানুষ তার অংশ হল, সে আমাকে বললো যে তুই এত এত বিধানের মধ্যে থাকছিস কেন, থাকিস কেন, কিন্তু ট্যালেন্টেড ছিল একটা, আমার ট্যালেন্ট কখনোই প্রমাণ করতে পারি আলো পেরেছে কিনা জানি না। তো তো সেই সময় সুব্রতর সাথে আমার যোগাযোগ হয়, সুব্রতর সাথে আমার বন্ধুত্ব হয় একটা, আমি খুব কম কথা বলতাম, কিন্তু আজকে কেউ বলতে বিশ্বাস করবে না। তো সুব্রতই বলতো তখন যে তুই অনেক কিছু পারবি এই করবি সেই করবি। একটা ব্যাপার আমাদের খুব মিল ছিল, সেটা হচ্ছে আমার অত্যন্ত হিন্দি গান শুনতাম, আমাদের এখানে যারা গান বাজনা করেন তারা হিন্দি গানটা খুব কমই শোনেন, মানে এই হিন্দি গান মানে আমি হিন্দি ফিল্মের গান করে আমার দুজনেই হিন্দি ফিল্মের গানের খুব ভক্ত। আমি সাইদুল জানি বলতে বলব শ্যামলকে বলে দিচ্ছে, ও আমি যেটাই শোনাচ্ছি ওটা জবাব দিয়ে দিচ্ছে, মানে এইরকম একটা ব্যাপার ছিল। এবং আমি তখন ভীষণভাবে বিশ্বাস করতাম যে হিন্দি ফিল্মের গান আমাদের বাংলা গানের থেকে অনেক, বাংলা ফিল্মের গানের থেকে বা আধুনিক গানের থেকে অনেক উত্তীর্ণ গান ছিল, কারণ সেই সময় হিন্দি গান যারা লিখতেন তারা মূলত বগি ছিলেন, আর আমাদের এখানে যারা গান লিখতেন সেই সময় তাদের সব হিন্দি গান। তো সেই কারণে হিন্দি গান এই একটা জায়গায় আমাদের খুব মিল ছিল, প্রেম ছিল, সেই কারণে আমরা মাঝে মাঝেই বসতাম। এই সূত্রেই সুব্রত একটা সিরিয়াল প্রযোজ্য ছিল তার নাগিন্দ্রনাথ কাহিনী সম্ভব বাজারা, তো ওই তাতে ওই হঠাৎ করে বলে তুই গান দিবি, আমি হিন্দি সিরিয়ালে গান দিয়ে কি করলে, হিন্দি গান আমার পক্ষে সম্ভব না, আমি লিখতে তো পারবো হিন্দির একটাই অসুবিধা হয় সেটা হচ্ছে জেন্ডারটা একটু প্রবলেম করে দেয়, পুলিশ নাকি স্ত্রীলিঙ্গ আমি জানি না কি করে পারে পুলিশ স্ত্রীলিঙ্গ। তো এই কারণে আমার একজন আমাদের একজন ইকবাল রশিদ, ইকবাল রশিদকে তাকে রাখা হবো সে কারণ সেই জেন্ডারটা কারেক্ট করে দেবে। আমার সে গান তৈরি করলাম, সিরিয়ালে অনেকগুলো গান ছিল সেই গান আমি লিখলাম, সুব্রত আমাকে উৎসাহ দিল, ম্যাক্সিমাম লোকের নিরুৎসাহ করেছিল যে ও হবে না খুব ভালো হচ্ছে এই সমস্ত, একমাত্র ও বলেছিল যে আমি প্রযোজক আমি বলতে কি লিখি, এই আমার তিনটা মনে আছে বারান্দার গাড়ি ও বলেছিল, সেদিন ওকে আমার সান্তা ক্লজ মনে হয়েছিল, আজও মনে হয়, আজও যখন জীবনে খুব দুঃসময়ের মধ্যে দিয়ে অতিক্রম করি খুব কষ্টে থাকি মনে মনে, তো তখন মনে হয় সুব্রত সুব্রত সাথে আবার দেখা হলে খুব ভালো হবে।